আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি প্রত্যেকদিন তোমরা যে যার অবস্থানে ভালো আছো এবং সুস্থ আছো। ঢাকা কলেজ অনলাইন ক্লাসে ভূগোল ও পরিবেশ বিভাগের পক্ষ থেকে আমি মোহাম্মদ বাহাদুর হোসেন ভূঁইয়া, প্রফেসর ভূগোল ও পরিবেশ বিভাগ ঢাকা কলেজ ঢাকা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের অনলাইন ক্লাসে ভূগোল ও পরিবেশ বিভাগের অনার্স তৃতীয় বর্ষ ছাত্রদের সাথে যে কোর্স নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পপুলেশন জিওগ্রাফি বা জনসংখ্যা ভূগোল। জনসংখ্যা ভূগোলের যে টপিক নিয়ে আজকের আলোচনা সেটি হচ্ছে পপুলেশন ডাটা, সোর্সেস অফ পপুলেশন ডাটা বা জনসংখ্যা উপাত্ত, সোর্সেস অফ পপুলেশন ডাটা, জনসংখ্যার উপাত্তের উৎস। আমরা জানি যে জনসংখ্যা ভূগোল ভূগোল বিজ্ঞানের একটি অন্যতম গুরুত্বপূর্ণ মানবীয় শাখা। জনসংখ্যা ভূগোলের জনসংখ্যা সংক্রান্ত অর্থাৎ জনসংখ্যার পরিমাণ, জনসংখ্যার বণ্টন, জনসংখ্যার ঘনত্ব, জনসংখ্যার উপাদান, জনসংখ্যার কাঠামো, জনসংখ্যার পরিবর্তনশীলতা ইত্যাদি বহুবিধ বিষয় মানুষের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং যেগুলো জানা এবং তার গবেষণার মাধ্যমে, তার অন্তর্নিহিত বিষয়গুলো অনুধাবনের মাধ্যমেই জনসংখ্যা বিজ্ঞানীরা বা পরিকল্পনাবিদরা বিভিন্ন প্রকার পরিকল্পনা গ্রহণ করে থাকেন। সাধারণত বিভিন্ন গবেষণা ও পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে জনসংখ্যা সংক্রান্ত এই সমস্ত তথ্য সংগ্রহ করা অত্যধিক গুরুত্বপূর্ণ বিষয়, কেননা এই সমস্ত তথ্যের পর্যালোচনা ও গবেষণা না হলে এদের গুরুত্ব কোনোভাবেই উপধাবন বা উপলব্ধি করা যায় না। সুতরাং এ কথা সহজেই বলা যায় যে জনসংখ্যার বণ্টন, ঘনত্ব, জনসংখ্যার উপাদান, জনসংখ্যার কাঠামো, জনসংখ্যার জন্মহার, মৃত্যুহার, অভিপ্রয়ান, জনসংখ্যার আয়, পেশা, ভাষা, জাতীয়তা ইত্যাদি সকল বিষয়ের যে সমস্ত তথ্য, এগুলোই হচ্ছে জনসংখ্যার তথ্য বা পপুলেশন ডাটা। এখন এই জনসংখ্যার তথ্য বা পপুলেশন ডাটা কোন কোন উৎস থেকে আমরা পেতে পারি সেটি হচ্ছে প্রধান আলোচ্য বিষয়। জনসংখ্যা ভূগোলের ডাটা সংগ্রহের জন্য বা জনসংখ্যা ভূগোলের ডাটার উৎস প্রধানত দুটি, একটি হল প্রাইমারি ডাটা সোর্সেস, একটি হচ্ছে প্রাইমারি ডাটা সোর্সেস, আরেকটি হচ্ছে সেকেন্ডারি ডাটা সোর্সেস। প্রাইমারি ডাটা সোর্সেস হচ্ছে প্রাথমিক, প্রাইমারি ডাটা সোর্সেস হচ্ছে প্রাইমারি উপাত্তের উৎস, আর সেকেন্ডারি ডাটা সোর্সেস হচ্ছে দ্বিতীয় পর্যায়ের বা পরোক্ষ তথ্যের উৎস। প্রাথমিক পর্যায়ের উপাত্তের উৎস সাধারণত, সাধারণ ক্ষেত্রে যে সমস্ত জনসংখ্যার উপাত্ত একেবারে মাঠ পর্যায় থেকে, একেবারেই রুট লেভেল থেকে জনসংখ্যার সাথে সরাসরি সম্পৃক্ত হয়ে যে তথ্য সংগ্রহ করা হয় সেগুলি হচ্ছে প্রাইমারি ডাটা। তো জনসংখ্যা বা জনসংখ্যার প্রাথমিক ডাটা হচ্ছে যে তৃণমূল পর্যায় থেকে বা মাঠ পর্যায় থেকে জনমিতিক বিভিন্ন উপাদানগুলি সম্পর্কে যে তথ্য সংগ্রহ করা হয় সেগুলি হচ্ছে প্রাথমিক পর্যায়ের উপাত্ত বা প্রাথমিক তথ্য, আর মাঠ পর্যায় হল প্রাথমিক তথ্যের বা প্রাথমিক উপাত্ত সংগ্রহের উৎস হচ্ছে মাঠ পর্যায়, সমীক্ষা ক্ষেত্র, গবেষণা এলাকা। যদিও
এই উপাত্ত বা তথ্যের গ্রহণযোগ্যতা নির্ভর করে উপাত্ত সংগ্রহের পদ্ধতি এবং উপাত্ত সংগ্রাহকের দক্ষতার উপর। প্রাথমিক পর্যায়ের উপাত্তের উৎস বা প্রাইমারি ডাটা সোর্সের মধ্যে কতগুলো উল্লেখযোগ্য সোর্স রয়েছে। একটা হচ্ছে আদমশুমারি বা পপুলেশন সেন্সাস, দুই হচ্ছে মুখ্য নিবন্ধন, ভাইটাল রেজিস্ট্রেশন, আদমশুমারি পপুলেশন সেন্সাস, মুখ্য নিবন্ধন ভাইটাল রেজিস্ট্রেশন, তিন হচ্ছে নমুনা জরিপ, চার হচ্ছে প্রাক্কলন কৌশল, নমুনা জরিপ স্যাম্পল সার্ভে, প্রাক্কলন কৌশল এস্টিমেশন টেকনিক্স। তো প্রথমেই আমরা আসি আদমশুমারিতে। মূলত আদমশুমারি হচ্ছে আদমের শুমারি, আদম অর্থ জনসংখ্যা, শুমারি হল গণসংখ্যা, জনসংখ্যা। সুতরাং কোন একটি নির্দিষ্ট ভৌগোলিক এককে বা দেশে বা স্থানে বা অঞ্চলে যখন জনসংখ্যা গণনা করা হয় তখন তাকে বলা হয় আদমশুমারি। অর্থাৎ আমি যদি আরো স্পষ্ট করে বলতে চাই তাহলে কোন একটি দেশে নির্দিষ্ট সময় অন্তর জনসংখ্যার উপাত্ত সংগ্রহ, সংরক্ষণ, তারপরে হলো তালিকাভুক্তকরণ, বিশ্লেষণ এবং উপস্থাপন করার প্রক্রিয়াই হচ্ছে আদমশুমারি বা পপুলেশন সেন্সাস। বিশ্বের বিভিন্ন দেশে একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর আদমশুমারি বা পপুলেশন সেন্সাস অনুষ্ঠিত হয়। এই নির্দিষ্ট সময় কোন কোন দেশে 10 বছর, কোন কোন দেশে 5 বছর, তবে অধিকাংশ দেশেই সাধারণত 10 বছর অন্তর অন্তর আদমশুমারি অনুষ্ঠিত হয়ে থাকে। প্রাচীনকালে মূলত খাজনা আদায় এবং সামরিক উদ্দেশ্যে এই আদমশুমারির কাজটা সম্পন্ন করা হতো। আচ্ছা, এবং সে সময় 5 বছর অন্তর অন্তর আদমশুমারি করা হলেও বর্তমানে প্রায় সকল দেশেই 10 বছর পর পর আদমশুমারি অনুষ্ঠিত হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ করা যায় যে আধুনিক আদমশুমারির সূত্রপাত সর্বপ্রথম কানাডাতে 1665 সালে এবং ইংল্যান্ডে আদমশুমারির সূত্রপাত ঘটে 1801 সালে এবং ভারতে আদমশুমারির সূত্রপাত ঘটে 1871 সালে। স্বাধীনতা সময়, বাংলাদেশের স্বাধীনতাকালীন সময় 1971 সালে 10 বছর অন্তরের সময়সীমায় একটি আদমশুমারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু স্বাধীনতার যুদ্ধের ডামাডোলে সেটি সম্ভব হয়নি। সেই আদমশুমারি অনুষ্ঠিত হয় 1974 সালে। কিন্তু 10 বছরের সেই দীর্ঘ ঐতিহ্য রক্ষার কারণে পরবর্তীকালে বাংলাদেশের আদমশুমারি 1981 সালে, 1991 সালে, 2001 সালে অনুষ্ঠিত হয়। তো এই আদমশুমারিতে লক্ষ্য করলে দেখা যাবে যে কালের বিবর্তনে আদমশুমারির প্রচলন যেরকম প্রসারিত হয়েছে বা আদমশুমারির ব্যাপ্তি যেরকম প্রসারিত হয়েছে তদ্রূপ তার সংগৃহীত তথ্যাবলীর পরিমাণ এবং বিস্তারও প্রকৃতিও বিস্তৃতি লাভ করেছে। বর্তমানকালে আদমশুমারিতে মানুষের বয়স, জন্মহার, মৃত্যুহার, লিঙ্গ, বৈবাহিক অবস্থা, মাতৃভাষা, ধর্ম, জাতীয়তা, আয়, পেশা, এমনকি তার বসবাসকারী ঘর কিসের তৈরি, ঘর কয়টি বা কামরা কয়টি, আধুনিক বর্জ্য ব্যবস্থা আছে কিনা, তারপরে হচ্ছে সেই পায়খানাগুলো মাটির তৈরি কিনা বা পাকা কিনা, ইত্যাদি সমস্ত বিষয়গুলো উঠে আসে আদমশুমারিতে। তাহলে
পপুলেশন ডাটা সোর্সের প্রাইমারি ডাটা সোর্সের অন্যতম প্রধান সোর্স হলো আদমশুমারি। দ্বিতীয় একটি সোর্স হচ্ছে মুখ্য নিবন্ধন বা ভাইটাল রেজিস্ট্রেশন। ভাইটাল রেজিস্ট্রেশন হলো যে মানুষের জন্ম, মৃত্যু, বিবাহ, তালাক, বিধবা, বিপত্নী, তারপরে হচ্ছে শিশু মৃত্যু ইত্যাদি বিষয়গুলো ধারাবাহিকভাবে লিপিবদ্ধ করা হয় যেখানে, সেটাই মুখ্য নিবন্ধন বা ভাইটাল রেজিস্ট্রেশন। বিশ্বের প্রায় প্রতিটি দেশেই 10 বছর অন্তর অন্তর আদমশুমারি অনুষ্ঠিত হয়। সুতরাং এই 10 বছরের মাঝে জনসংখ্যার বিভিন্ন তথ্যাবলী মানে ধারাবাহিকভাবে লিপিবদ্ধ করাই হচ্ছে মুখ্য নিবন্ধকরণ বা মুখ্য নিবন্ধন, যেটাকে আমরা ভাইটাল রেজিস্ট্রেশন বলছি। দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন, তারপরে হলো জনসংখ্যা নীতি প্রণয়ন বা বাস্তবায়ন, সরকারের কর্মপন্থা নির্ধারণ ইত্যাদি কারণে এই মুখ্য নিবন্ধন বা ভাইটাল রেজিস্ট্রেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মধ্যযুগের ইউরোপে জীবন বিষয়ক তথ্য অর্থাৎ ভাইটাল রেজিস্ট্রেশন প্রথম চালু হয় এবং ইংল্যান্ডেই সর্বপ্রথম 1839 সালে সরকারি প্রতিষ্ঠান এই ভাইটাল রেজিস্ট্রেশনের কাজটা করে থাকে। আমি আগেই বলেছি যে যেহেতু 10 বছর অন্তর অন্তর আদমশুমারি সংগঠিত হয়, সুতরাং মধ্যবর্তী সময়ে জনসংখ্যার জন্ম, মৃত্যু, বৃদ্ধিহার, অভিগমন এই বিষয়গুলো লিপিবদ্ধ করার মাধ্যমে আদমশুমারির জনসংখ্যার সাথে যোগ বা বিয়োগ করে মানে জনসংখ্যার পরিমাণ বা বৃদ্ধির হার নিরূপণ করা হয় ভাইটাল রেজিস্ট্রেশনের তথ্যের মাধ্যমে। 3 নম্বর হচ্ছে নমুনা জরিপ। তোমরা নমুনা জরিপ সম্পর্কে আগেই জানো যে এটি কি। নমুনা জরিপ হচ্ছে যে কোন একটা যেহেতু আমি আগেই বলেছি যে 10 বছর পর পর আদমশুমারি অনুষ্ঠিত হয়, সুতরাং মধ্যবর্তী সময়ে যদি কোনো কারেন্ট তথ্যের প্রয়োজন হয় সেক্ষেত্রে গবেষকরা বা পরিকল্পনাবিদরা নমুনা জরিপের আশ্রয় গ্রহণ করে থাকেন। নমুনা জরিপ হলো কোনো দেশ বা কোনো অঞ্চল বা কোনো ভৌগোলিক এককের যে জনসংখ্যা আছে সেই জনসংখ্যা হলো সমগ্র। সমগ্রকের মধ্য থেকে শুধু প্রতিনিধিত্বশীল একটি গুরুত্বপূর্ণ অংশের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়। যে অংশটির তথ্য সংগ্রহ করা হয় সেটি হলো নমুনা একক। এখন যে তথ্যগুলো সংগ্রহ করা হয় নমুনা, এদের এই তথ্যগুলো অবশ্যই সমগ্রকের প্রতিনিধিত্বশীল হতে হবে এবং তারা সমগ্রকে প্রতিনিধিত্ব করবে। এইভাবে নমুনায়ন জরিপের মাধ্যমে চাহিতব্য যে সমস্ত তথ্য দরকার তা সংগ্রহ করা হয়ে থাকে। এক্ষেত্রে ওই নমুনা এককের কাছে একটি নির্দিষ্ট উত্তর প্রশ্নমালা এবং উত্তরমালার সাহায্যে তার কাছ থেকে প্রয়োজনীয় উপাত্ত সংগ্রহ করা হয়। এই পদ্ধতির প্রধান সুবিধা হল আদমশুমারিতে যে বিপুল কর্মযজ্ঞের সৃষ্টি হয়, যে বিপুল সময় এবং অর্থ ব্যয় সংগঠিত হয়, নমুনা জরিপে সেটি সাধারণত লাগে না, খুব কম সময়ে কম লোকের মাধ্যমে এই কাজটি সম্পন্ন করা হয়ে থাকে। আরেকটি হচ্ছে প্রাককলন কৌশল। প্রাককলন কৌশলটা হচ্ছে এস্টিমেশন টেকনিক্স। মুখ্য নিবন্ধন পদ্ধতি হোক আদমশুমারি হোক, এই দুইটা পদ্ধতিতেই মূল প্রাইমারি ডাটাগুলো কালেকশন করা হয়। এখন ব্যাপারটি হয়েছে যে অধিকাংশ ক্ষেত্রেই যেহেতু আদমশুমারি 10 বছর পর পর অনুষ্ঠিত হয়, মুখ্য নিবন্ধনও একটি অন্যটি প্রতিষ্ঠান এটি মুখ্য নিবন্ধন করে থাকে, সুতরাং গবেষক এবং পরিকল্পনাকারীরা তাদের মাঝে যদি কোনো সন্দেহের সৃষ্টি হয় সেক্ষেত্রে তারা প্রাককলন পদ্ধতি বা কৌশল অবলম্বন করে থাকেন। এক্ষেত্রে তারা আন্তর্জাতিক পদ্ধতি রীতিনীতি অনুসরণ করে পরিসংখ্যানিক কৌশল প্রয়োগ করে বা পরিসংখ্যানিক সূত্র প্রয়োগ করে তারা এই প্রাককলন পদ্ধতিতে জনসংখ্যার বিভিন্ন প্রকার তথ্য সংগ্রহ করে থাকেন। আচ্ছা, এই সাধারণত পর্যাপ্ত উপাত্তের অভাবেই গবেষণাকারী বা পরিকল্পনাকারীরা এই ধরনের উপাত্ত সংগ্রহ করে থাকেন, যদিও এক্ষেত্রে সংগ্রহকারী উপাত্ত 100% বা 100% সঠিক নাও হতে পারে, তবুও তারা
ওই তথ্যের উপর ভিত্তি করে নির্ভুল তথ্য সংগ্রহের ক্ষেত্রে অনেক দূর এগিয়ে যেতে পারে। এটা গেল হচ্ছে প্রাইমারি ডাটা সোর্সেস। এবার আমরা আসি সেকেন্ডারি ডাটা সোর্সেস। সেকেন্ডারি ডাটা সোর্স হচ্ছে যে জনসংখ্যা যে সমস্ত তথ্য আছে সেই তথ্যগুলি যখন কোন সেকেন্ডারি বা দ্বিতীয় পর্যায়ের উৎস থেকে সংগ্রহ করা হয় তখন তাকে বলা হয় দ্বিতীয় পর্যায়ের তথ্যের উৎস। এবং এটি জনসংখ্যা ভূগোলের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। জনসংখ্যার যে সমস্ত তথ্য বিভিন্ন পাঠ্যপুস্তক, জার্নাল, পেপার, পত্রিকা, তারপরে গবেষণা রিপোর্ট, বর্তমানে ইন্টারনেট, উইকিপিডিয়া, পত্রপত্রিকার রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়, সেই সমস্ত রিপোর্টকে, সেই সমস্ত তথ্যকে বলা হয় দ্বিতীয় পর্যায়ের তথ্যের উৎস। দ্বিতীয় পর্যায়ের তথ্যের আরেকটি গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে বিভিন্ন প্রকার ম্যাগাজিন, তারপরে হলো সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের রিপোর্ট এবং জাতিসংঘের বিভিন্ন বিভাগের রিপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেকেন্ডারি ডাটা সোর্সের প্রধান উৎসগুলি হচ্ছে, আমি যদি বলি অভ্যন্তরীণ উৎস, একটি অভ্যন্তরীণ উৎস। এই অভ্যন্তরীণ উৎসটা হচ্ছে কোন দেশ বা কোন রাষ্ট্রের অভ্যন্তরে বিভিন্ন প্রতিষ্ঠান যে সমস্ত তথ্য সংগ্রহ করে থাকে তাদের সংগৃহীত তথ্য যখন দ্বিতীয় পর্যায়ের ব্যবহারের জন্য ব্যবহৃত হয় তখন সেটি হলো অভ্যন্তরীণ উৎসের সেকেন্ডারি ডাটা সোর্সেস। এক্ষেত্রে বিশ্বের প্রায় সকল দেশই তার নিজস্ব ব্যবস্থাপনায়, তার নিজস্ব প্রতিষ্ঠানের লোক দিয়া জনসংখ্যার বিভিন্ন তথ্য সংগ্রহ, সংরক্ষণ, তারপরে হলো যোজন, বিয়োজন অর্থাৎ ম্যানিপুলেশন, অ্যানালাইসিস এবং পাবলিশ করে থাকে। এক্ষেত্রে বিভিন্ন দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, যেমন হতে পারে, যেমন হতে পারে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, বৈদেশিক মন্ত্রণালয়, তারপরে হলো সাংস্কৃতিক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, তারপরে হলো স্বাস্থ্য ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়, এই সমস্ত মন্ত্রণালয় থেকে প্রাপ্ত রিপোর্ট থেকে যে সমস্ত তথ্য পাওয়া যায় সেগুলোকে বলা হয় অভ্যন্তরীণ উৎস। এখানে অভ্যন্তরীণ উৎসের এই সমস্ত মন্ত্রণালয়ের যে নথি যা সরকারি নথি নামে পরিচিত, এই সরকারি নথি থেকে সাধারণত এক তথ্য সংগ্রহ করা হয়ে থাকে। আরেকটি উৎস আছে অভ্যন্তরীণ উৎসের, আরেকটি আছে, একটি হলো সরকারি নথি, আরেকটি উৎস আছে, সেটি হচ্ছে জনসংখ্যা নিবন্ধন বা পপুলেশন রেজিস্টার। অনেক স্থানীয় সংস্থা, যেমন বাংলাদেশের মধ্যে স্থানীয় সরকার সরকারি সংস্থাগুলো জন্ম, মৃত্যু, তারপরে হলো বিবাহ, বিবাহ বিচ্ছেদ, তালাক ইত্যাদি বিষয়গুলি লিপিবদ্ধ করে থাকে, সেখান থেকে যখন তথ্য সংগ্রহ করা হয়, অথবা দেশের বিভিন্ন এয়ারপোর্টে অভিগমনের বিভিন্ন তথ্য, যেমন বহিরাগমন এবং বহির্গমন, এই তথ্যগুলো এয়ারপোর্টে লিপিবদ্ধ থাকে, এই তথ্যগুলো লিপিবদ্ধ থাকে, এখান থেকে যখন তথ্য সংগ্রহ করা হয় যেটিকে বলা হয় জনসংখ্যা রেজিস্টার বা পপুলেশন রেজিস্টার বা জনসংখ্যা নিবন্ধন, তখন এটি হলো অভ্যন্তরীণ উৎস থেকে তথ্যর সংগ্রহ করা হয়। তাহলে অভ্যন্তরীণ উৎসের দুটি প্রধান উৎস, একটি হলো সরকারি নথি, আরেকটি হলো পপুলেশন রেজিস্টার বা জনসংখ্যা নিবন্ধন। আচ্ছা, এই গেল অভ্যন্তরীণ উৎস। দ্বিতীয় আরেকটি উৎস হচ্ছে আন্তর্জাতিক উৎস। আন্তর্জাতিক উৎস কি? দ্বিতীয় আরেকটি উৎস হচ্ছে আন্তর্জাতিক উৎস। ইন্টারন্যাশনাল সোর্স। আন্তর্জাতিক উৎস হচ্ছে জাতিসংঘ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা জনসংখ্যা বিষয়ক বিভিন্ন রিপোর্ট প্রকাশ করে বা জনসংখ্যা, যা জনসংখ্যা ভূগোলের দ্বিতীয় পর্যায়ের তথ্যের মূল উৎস। জাতিসংঘ গঠিত হওয়ার পর অর্থাৎ 1947 সাল থেকেই জাতিসংঘের জনসংখ্যা বিষয়ক বিভিন্ন পুস্তিকা, বার্ষিক রিপোর্ট, তারপরে হলো পরিসংখ্যান বর্ষপঞ্জি, তারপরে হলো মাসিক পরিসংখ্যান বুলেটিন ইত্যাদি নিয়মিত প্রকাশ করে যাচ্ছে। এছাড়াও জাতিসংঘের বিভিন্ন অঙ্গ সংস্থা, যেমন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ইউনাইটেড, তারপরে হলো ইউনিসেফ, এসক্যাপ, ইউনেস্কো, ফাও, আইএলও, আইএমএফ ইত্যাদি প্রতিষ্ঠানগুলো
বিভিন্ন প্রকার রিপোর্ট প্রকাশ করে। এই রিপোর্টগুলো জনসংখ্যা উপাত্তের দ্বিতীয় তথ্য সংগ্রহের দ্বিতীয় পর্যায়ের উৎস হিসাবে বিবেচিত। তিন নম্বর উৎস বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য গবেষণা সংস্থা। বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য গবেষণা সংস্থা পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা সংস্থা থেকে উচ্চমানের বৈজ্ঞানিক পত্রিকা বা জার্নাল প্রতি বছরই প্রকাশিত হয়। বিশেষ করে পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন প্রকার জার্নাল প্রতিনিয়তই প্রকাশিত হচ্ছে। এগুলির মধ্যে থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ জার্নাল থেকেও আমরা জনসংখ্যার দ্বিতীয় পর্যায়ের উৎস সংগ্রহ করতে পারি। এই জার্নালগুলোর মধ্যে পপুলেশন সংক্রান্ত যে সমস্ত জার্নালগুলো থেকে দ্বিতীয় পর্যায়ের তথ্য সংগ্রহ করা হয় তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পপুলেশন ইন্ডেক্স, এটি প্রিন্সটন ইউনিভার্সিটি ইউএসএ থেকে প্রকাশিত হয়। নাম্বার দুই ডেমোগ্রাফি, যেটা শিকাগো ইউনিভার্সিটি থেকে প্রকাশিত হয় ইউএসএ। ডেমোগ্রাফি এটি শিকাগো ইউনিভার্সিটি থেকে প্রকাশিত হয় ইউএসএ তে। পপুলেশন স্টাডিজ লন্ডন ইউনিভার্সিটি থেকে প্রকাশিত একটি জার্নাল সবচেয়ে বেশি যেখান থেকে আমরা তথ্যটি পেয়ে থাকি সেটি হচ্ছে পপুলেশন ডাটা শিট, এটি পপুলেশন রেফারেন্স ব্যুরো ওয়াশিংটন ডিসি থেকে প্রকাশিত হয়। পপুলেশন ডাটা শিট এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয় জনসংখ্যা সংক্রান্ত দ্বিতীয় পর্যায়ের তথ্যের উৎস হিসাবে। এটি ওয়াশিংটন ডিসি থেকে প্রকাশিত হয়। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল পপুলেশন ডাটা সোর্সেস। একটি হচ্ছে প্রাইমারি ডাটা সোর্স, আর একটি হচ্ছে সেকেন্ডারি ডাটা সোর্স। প্রাইমারি ডাটা সোর্সের যে সমস্ত উৎস থেকে সংগ্রহ করা হয় তা আলোচনা করলাম এবং সেকেন্ডারি পর্যায়ের আলোচিত উৎসগুলো আলোচনা করলাম। আজকে আমাদের আলোচনা এখানে শেষ করব। আগামী দিন অন্য একটি প্রসঙ্গে তোমাদের সাথে আবার উপস্থিত হব। এই প্রত্যাশা রেখে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।